নায়ক সাকিব খানকে নায়িকা নিপুণ শয়তান সহ অপমানজনক নানা কথা বলার ঘটনায় মিডিয়ার পাশাপাশি সাধারণ জনগণ দর্শকদের মধ্যে শুরু হয়েছে তোলপাড় বিডি হিট চ্যানেলের একজন দর্শকের কমেন্ট আমরা এখন হুবহু তুলে ধরছি তিনি বলেছেন যুক্তি এক সাকিব খান বলেছেন বুবলির মতো শিক্ষিতদের ইন্ডাস্ট্রিতে আসা উচিত নিপুণ বলেছেন সে সকল নায়িকাদের অশিক্ষিত বলেছে বলেছে ব্যাকগ্রাউন্ড ভালো না যুক্তি দুই নিপুণ বলেছেন সাকিব যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষেরা ইনভেস্ট করতে চাইবে না দর্শকের বক্তব্য নিপুণ বর্তমানে সকল প্রযোজককে খারাপ বলেছে বলেছে তারা নিয়মিত গাঞ্জা খায় যুক্তির পক্ষে মতামত সাকিব কোথাও বলেনি বুবলিকে ছাড়া সবাই অশিক্ষিত ব্যাকগ্রাউন্ড ভালো না সে শুধু বলেছে বুবলির মতো শিক্ষিতদের মিডিয়ায় আসা দরকার এখানে সে কাউকে ছোট করেনি বরং একজনের প্রশংসা করেছে আমি যদি বলি আমার বাবা খুব ভালো মানে কিন্তু এটা না যে বাকি সবার বাবা খারাপ কিন্তু এটা বুঝার মতো জ্ঞান হয়তো হয়নি বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত বিশ্বের সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহারকারী বিল গেটস থেকেও দনি শাহাজাদি নিপুণের সে বলে বসল সাকিব বাকিদের অশিক্ষিত বলেছে কিন্তু অন্যকে বিনা দোষে দোষী করতে গিয়ে সেও একটা ভুল করে বসল সে বলল সাকিব যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ততদিন ভালো মানুষেরা ইনভেস্ট করতে চাইবে না তাই তার মতো ভদ্র মহিলারা ইনভেস্ট করছে না তার যুক্তিতে একজনের প্রশংসা যদি বাকিদের অপমান হয় তাহলে সেও বর্তমান প্রযোজকদের খারাপ বলল কারণ তারা ভালো হলে এখন ইনভেস্ট করতো না এখন প্রযোজকদের খারাপ বলার সাহস কোথায় পেল সে আর তার জন্য তার কি শাস্তি হওয়া উচিত দর্শক আরো বলেন এখন আমার কথায় আসি একটা কৌতুক মনে পড়ে গেল এক স্বামী তার স্ত্রীকে পিটাতে চায় কিন্তু দোষ খুঁজে পায় না ইচ্ছে থাকার পরেও সে তার স্ত্রীকে পিটাতে পারে না তাই সব সময় স্ত্রী দোষ খোঁজার তালে থাকে একদিন স্বামী ঘরে এসে তার স্ত্রীকে খুব পেটালো স্ত্রী বলল আমাকে শুধু শুধু এত মারলে কেন স্বামী জবাবে বলল, রাস্তায় যে কুত্তা শুয়ে আছে ওরে বালিশ দেশ নাই কেন কৌতুকে স্বামীর চরিত্রের সাথে নিপুণের চরিত্রটা মিলে যায় ভিডিওটা আমিও দেখেছি তবে আমার মনে হয়নি যে সাকিব খান অন্য নায়িকাদের শিক্ষাগত ব্যাপারে কাউকে ছোট করেছে কেউ যখন কারো খোঁজার চেষ্টা করেও দোষ খুঁজে না পায় তখন সে সামান্য বিষয়কে মনে করে যেমনটা নিপুণের মধ্যে দেখা গিয়েছে সাকিব যখন উন্নতির শীর্ষে উঠে যাচ্ছে ঠিক তখনই তার পিছনে জায়েদ খান বাপ্পি নাসরিন ও নিপুণের মতো বস্তা পচা নায়ক নায়িকাগুলো লেগেছে এদের নায়ক নায়িকা বলতেও লজ্জা লাগে যখন কোন হল এবারের ঈদে জায়েদ বাপ্পির সিনেমা নিতে চাইল না তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল আর নিপুণের কথা কি বলবো। তিনি তো সিনেমা নাটক সব জায়গায় ফ্লপ কোনো এক সাক্ষাৎকারে একবার অবিবাহিত নিপুণকে প্রশ্ন করা হয় আপনি স্বামী হিসেবে কেমন ছেলে চান তখন নিপুন বলল অবশ্যই সাকিবের মতো স্বামী চাই সেই টক সাকিব খান তার পাশে ছিল আজ এই সাকিবই তার কাছে শয়তান হয়ে গেল সবশেষে বলতে চাই স্বার্থের কারণে মানুষকে মাথার উপরে যেমন উঠাতে পারে তেমনি মাটির সাথে পিষেও ফেলতে পারে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ